আজকে আমরা এখন আমরা যে টু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুলীয় দর্পণ গুলিও দর্পণটা আমরা যেভাবে তৈরি করব সেখান থেকে যদি যাই আমরা একটা কাচের গোলক নিলাম সাপোজ আমরা একটা কাচের ফুটবল নিলাম এরকম যদি আমরা নেই তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা নিলাম এবং এইটার আমরা যেটা জানি সেটা হচ্ছে এটার একটা কেন্দ্র আছে তাই না সো এটার একটা কেন্দ্র আছে সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গোলকটাকে এই বরাবর কেটে ফেলবো এই বরাবর কাটার পরে আমি এরকম একটা পোরশন পাবো অর্থাৎ এরকম দেখো এরকম একটা পোরশন পাবো सपोजে এরকম ভাবে ছিল একটা গ্লো সো আমরা একটু কাটা ফেললাম তখন আমরা এরকম পেলাম বোঝা গেছে ওকে তো এরকম পাওয়ার পরে আমি এটা দিয়ে দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে আমি বাহিরের দিকে পেড়া লাগাইতে পারি বা বাহিরের দিকে শিশার প্রলেপ লাগাতে পারি সো আমি যদি বাহিরের দিকে শিশার প্রলেপ লাগাই তখন যেটা হবে সেটা হচ্ছে আমি যে বাইরের দিকে তখন এই যে ভিতরের যে পৃষ্ঠটা ছিল এই ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে অর্থাৎ আমি এবং এই যে তখনকার যে দর্পণটা সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ খেয়াল করো সরি অবতল দর্পণ খেয়াল করো আমি আগে উত্তল কোনটা অবতল কোনটা সেটা আগে বুঝাইনি সেটা হচ্ছে ধরো তুমি এরকম একটা চামচ নিলা একটা চামচ ক্লিয়ার এবং চামকের চামচের এই যে এই পর্ষণটা ঢালু পর্ষণটা যেই পর্ষণটা নিচে নেমে গেছে সেই পর্ষণটা হচ্ছে অবতল এবং চামচের যেই পর্ষণটা উপরে উঠে আছে সেই পর্ষণটা হচ্ছে উত্তল সেটাও মনে রাখার একটা টেকনিক আছে আমরা যদি চিন্তা করি যে উপরে উঠলো উঠলো মানে উত্তল মানে এটা এই যে দেখো উপরে উঠানো আছে আর এখানে অবতরণ করলো মানে নামলো সে এটা হচ্ছে অবতল ক্লিয়ার তার মানে এটা হচ্ছে অবতল পৃষ্ঠ এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ ক্লিয়ার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উত্তল পৃষ্ঠে প্যারা লাগব তো আমরা যদি উত্তল পৃষ্ঠে প্যারা লাগাই খেয়াল করো বা উত্তল পৃষ্ঠে যদি সিসার প্রলেপ দেই আমরা যদি এই দিকে প্রলেপ দেই তখন এইদিকে তো কিছু দেখা যাবে না আমি যা দেখতে পারবো সেটা হচ্ছে আমি এই এই দিক দিয়ে দেখতে পারবো অর্থাৎ আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে বা দর্পণের কাজটা করতেছে হচ্ছে আমাদের এই অবতল পর্ষণটা সেহেতু এই দর্পণটাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ কিন্তু একটা জিনিস চিন্তা করি এই অবতল দর্পণ যদি আমরা তৈরি করতে যাই অবতল দর্পণ আমরা তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে উত্তর পৃষ্ঠে প্যারা লাগাইতে হচ্ছে এটা কিন্তু অনেকের ভেজাল লাগে তো এটা একটু ঠিক করে না যে আমরা যদি অবতল দর্পণ তৈরি করতে চাই তখন আমাদেরকে উত্তল পৃষ্ঠে প্যারা লাগাতে হচ্ছে এবং আমরা যদি এই আমরা যদি এই দিকে অর্থাৎ আমরা যদি অবতল পর্ষণে যদি আমরা প্যারা লাগাই তখন আলোক পৃষ্ঠ হিসেবে কাজ করবে হচ্ছে এইটা তখন এই যে এইটা যেহেতু দর্পণ হিসেবে কাজ করছে যেহেতু উত্তল পৃষ্ঠটা সেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে উত্তল দর্পণ বুঝা গেছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমরা উত্তল দর্পণ তৈরি করতে গেলে আবার আমাকে অবতল পৃষ্ঠে প্যারা লাগাইতে হচ্ছে ক্লিয়ার সো এই টপিক এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পরে আমি যাব হচ্ছে গুলিও দর্পণের কিছু রাশি নিয়ে সো গুলিও দর্পণের প্রথম যে রাশিটা আসবে সেটা হচ্ছে মেরু খেয়াল করো সো ধরো আমি একটা একটা গুলোকের একটি পর্ষণ কেটে নিলাম এবং একটা পর্ষণ কেটে নেওয়ার পরে অ্যাকচুয়ালি মেরু যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো মেরু যেটা হবে সেটা হচ্ছে এই যে যে পর্ষণটা কেটে নিলাম এই পর্ষণটা একেবারে সব থেকে বাহিরের বিন্দু অর্থাৎ এই যে সব থেকে উপরে উঠে আছে যে বিন্দুটা সেই বিন্দুটা হচ্ছে মেরু বিন্দু সেই বিন্দুটা হচ্ছে মেরু বিন্দু তার মানে মেরু বিন্দু কি মেরু বিন্দু হচ্ছে যে গুলিয় দর্পণের এই যে প্রতিফলক পৃষ্ঠ সেই প্রতিফলক পৃষ্ঠের যেই মধ্যবিন্দুকে কে দর্পণের মিড হয় সেটা আমরা বলতে পারি বা একেবারে সব থেকে যেটা বাইরে চলে আসছে সো এই যে গুলিও দর্পণ এটা ছিল একটা গুলিও দর্পণ সো এটাকে যদি আমরা দুই ভাগ করি দুই ভাগ করার পরে মাঝখানে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটাকে আমরা বলতেছি মেরু বা পোল ক্লিয়ার সো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মেরু বা পোলের পরে এটাকে আমরা ধরে নিলাম যে এটাকে বলা হচ্ছে পি এখন যা হচ্ছে বক্রতার কেন্দ্র খেয়াল করো এই যে এই যে অংশটা কেটে নিলাম সেটা তো একটা গোলকের অংশ ছিল এখন এই যেটা কেটে নিলাম সেটা সেই অংশটা যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে কেন্দ্রটা ছিল সেই কেন্দ্রটাকে বলা হচ্ছে এই দর্পণের বক্রতার কেন্দ্র ক্লিয়ার খেয়াল করো কি বক্রতার কেন্দ্রের ডেফিনেশন কি গুলীয় দর্পণ দর্পণটি যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয় বক্রতার কেন্দ্র বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন দেখবো আমরা এই বক্রতার ব্যাসার্ধ কি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে খেয়াল করো গুলীয় দর্পণটি এই যে গুলিও এটা তো গুলীয় দর্পণ এটা তো আমরা দর্পণ তৈরি করছি তো এই গুলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে তার বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ এটা যদি হয় একটা ব্যাসার্ধ এটা যদি হয় একটা ব্যাসার্ধ এটা যদি হয় একটা ব্যাসার্ধ তখন এই প্রত্যেকটাই কি এই গোলকের ব্যাসার্ধ আমি যদি এরকম ভাবে আঁকি তখন এটা হচ্ছে এই গোলকের একটা ব্যাসার্ধ ক্লিয়ার এটাকে বলছি আমরা বক্রতার ব্যাসার্ধ তার মানে আমরা এই পয়েন্টগুলো জানতে পারলাম এখন আমরা যদি আরো কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে আমরা তারপরে চিন্তা করব বক্রতার ব্যাসার্ধের পরে আমরা চিন্তা করব হচ্ছে প্রধান অক্ষ খেয়াল কর তো একটা জিনিস চিন্তা করো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত ক্লিয়ার মানে একটা গোলক থ্রি ডাইমেনশনাল একটা একটা গোলক একটা বল জাস্ট ক্লিয়ার সো আমরা যেটা করব সেটা হচ্ছে এদিকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এতটুকু পোরশন আমরা কেটে নিছিলাম এতটুকু পোরশন আমরা কেটে এতটুকু পোরশন আমরা কেটে নিছিলাম এবং এতটুক পর্ষণের মধ্যে এটা আছে একটা দর্পণ তৈরি করছি এতটুক পর্ষণ নিয়ে আমরা খেয়াল করো সো এবং এই বিন্দুটা যেটা ছিল এই বিন্দুটা হচ্ছে মেরু বিন্দু বা পি এবং এটা ছিল হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা সরি বক্রতার কেন্দ্র বা সি সেন্টার ক্লিয়ার তো এখন দেখো এখন আমরা যদি এই বক এই কেন্দ্র এবং এই যে যদি মেরু এই দুইটাকে যদি সংযুক্ত করি এবং এই দুইটাকে সংযুক্ত করার পরে আমি যে রেখাটা পাব বা যে অক্ষটা পাবো যে এক্সিসটা টা পাবো সেই সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ সেটাকে বলা হচ্ছে কি প্রধান অক্ষ সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ তার প্রধান অক্ষের ডেফিনেশন কি প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং দর্পণের যেই কি ছিল মেরুবিন্দু বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুকে সংযুক্ত করলে আমরা যেই রেখাটা পাবো বা যেই অক্ষটা পাবো সেটাকে বলা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ এখন দেখো এখন আমি যদি গৌণ অক্ষ বের করতে চাই গৌণ অক্ষ হচ্ছে এটা চিন্তা করো এটা হচ্ছে একটা গুলক বা এটা হচ্ছে একটা বৃত্ত সো এই বৃত্তের এটা হচ্ছে একটা বেশ এখন দেখো আমি যদি এইটাকে এই এরকম ভাবে আমি যদি একটা বেশ আঁকি তাহলেও কিন্তু এটা এটার সমান হবে সো এটাও একটা বেশ এটাও একটা বেশ সো এই বেশটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ এই বেশটা ছাড়া অন্য যত বেশ আছে আমি যে কোনো বেশ আঁকি অন্য যে কোনো বেশ আঁকি তখন ওই প্রত্যেকটা বেশি হচ্ছে ওইটার অক্ষ তার মানে অক্ষ কি অক্ষ হচ্ছে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র ওই দুইটার সংযোগকৃত রেখা ছাড়া আর বৃত্তের বা গোলকের যত বেশ আছে সবগুলো হচ্ছে অক্ষ ক্লিয়ার তার মানে এইগুলা ছিল হচ্ছে মানে বক্রতার ইয়ে কেন্দ্র গেল ফুকাস গেলো সরি ফুকাস যায় না আমি সামনে যে এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুকাস এখন দেখো এখন আমি বললাম কি বক্রতার ব্যাসার্ধ বলতে কি বোঝায় বক্রতার ব্যাসার্ধ বলতে বোঝায় খেয়াল করো বক্রতার ব্যাসার্ধ বলতে বুঝায় এটা হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে একটা বৃত্ত বা এটা হচ্ছে একটা গুলো এখন বক্রতার ব্যাসার্ধ বলতে বোঝায় এই যে মেরুবিন্দু এবং বক্রতার যে কেন্দ্র ছিল সেই কেন্দ্র মধ্যবর্তী গুণ হচ্ছে এই কেন্দ্র এবং এই বিন্দু অর্থাৎ এই ব্যাসার্ধের যে মাঝখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে ফোকাস সেটা হচ্ছে কি ফোকাস ক্লিয়ার সেটা কি বলবো আমরা ফোকাস অর্থাৎ এই বিন্দুটাকে ফোকাস এখন এইটাকে কোন কারণে আমরা এই 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 পয়েন্টটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বা এই পয়েন্টটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে যখন একটা দর্পণ যখন এটা দর্পণ হিসেবে থাকবে যখন এটা দর্পণ হিসেবে থাকবে এই পোরশনটা সাপোজ আমি এই পোরশনটা কেটে নিলাম এই পোরশনটা কেটে নিলাম এটা যখন একটা দর্পণ হিসেবে থাকতেছে এবং এই দর্পণটা সামনে যখন আমি এই জায়গায় একটা বস্তু রাখবো তখন এই জায়গায় বস্তু রাখার পরে যে সমান্তরাল যে রশ্মিগুচ্ছ আছে অর্থাৎ এই প্রধান সমান্তরালে যে রশ্মিগুলো যাবে সেই রশ্মিগুলো প্রত্যেকটা রশ্মি এই এই বিন্দুটা দিয়ে আসবে অর্থাৎ এই ফুকাস দিয়ে বের হবে অর্থাৎ এইদিকে যদি আমি অন্য একটা সমান্তর রশ্মিগুচ্ছ আঁকি অন্য একটা সমান্তর রশ্মি দিই তখন এইটাও ঠিক এরকম ভাবে যাবে তার মানে কি বললাম সেটা হচ্ছে তার মানে ফুকাসের ডিফিনেশন প্রধান ফুকাসের ডিফিনেশন আমি অন্যভাবে দিতে পারি সেটা হচ্ছে প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ খেয়াল করো প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে যে বিন্দু দিয়ে তারা আপতিত হবে ওই বিন্দুটাকে বলা হচ্ছে বা যে বিন্দুতে তারা মিলিত হবে বা যে বিন্দু থেকে তারা অপস্থিত হবে সেটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস তো এগুলো ছিল হচ্ছে দর্পণের যে আমরা যে সামনে যে দর্পনের চিত্র আঁকবো সেগুলো আঁকার জন্য কিছু প্যারামিটার সেই প্যারামিটারগুলো আমরা শিখলাম আমরা কিভাবে দর্পণ চিত্র রাখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব ক্লিয়ার ওকে থ্যাংক ফর ওয়াচিং